Bismillahirrahmanirrahim. এখানে আমাদের ভর্তিলো চেক পোস্টে একটা বাজে অভিজ্ঞতা আছে যেটা আমি বলতেছি আপনাদেরকে. আমরা হচ্ছে যখন পাহাড়ে যাই তখন সাগরে আসার একটা ইচ্ছা ভেতরে পোষণ করতে থাকি, আর এইবার সাগরে এসে কি হয়েছে, পাহাড়ের অভ্যাস এরকমই হয়েছে যে এবার মনে হইতেছে একটু পাহাড়ে যাই, যাক. সামনে হচ্ছে ডাব, বামে হচ্ছে ঝাউবন, তারপরে হচ্ছে সাগর, অ্যান্ড ডান পাশের এটা হচ্ছে মেরিন ড্রাইভের শেষ জায়গাটা অলমোস্ট. সামনে রেজুখাল ব্রিজ, অ্যান্ড তারপরে বিডিআর চেকপোস্ট, অ্যান্ড তারপরে আমরা হলো কক্সবাজারের দিকে যাবো, অ্যান্ড তারপরে হচ্ছে আমরা ঢুকে যাবো পাহাড়ের দিকে. এটা হলো আজকের এখনকার প্ল্যান. কারণ ওই যে সাগরে এসে এখন পাহাড় দেখতে ইচ্ছে হইতেছে. এই এভরিওয়ান, দিস ইজ মোহাম্মদ ইকবাল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল MSI Vlogs. হো, ছিলাম এখানে হচ্ছে দুই রাত, চিটাগাংয়ে ছিলাম, এখানে ছিলাম, অ্যান্ড এখান থেকে এখন বের হয়ে যাবো যখন, তখন মনে হইলো যে একটু রাঙামাটি ঢুকি. অ্যান্ড চার্চিলের সাথে কথা হইলো, বিকাশ তো রাঙামাটিতে নাই এখন. চার্চিল বলতেছে ভাই চলে আসেন, আমি হোটেল বুক দিয়ে রাখতেছি. এই হলো অবস্থা, এখন আমরাই যাচ্ছি. চলেন তাহলে আমরা যাই, অ্যান্ড রাঙামাটি একটু হালকা পাতলা ঘুরবো, একটু আসাম বস্তি ব্রিজের হাতে আড্ডা দিব. আজকে রাঙামাটি ঢুকে কালকে বের হয়ে যেতে পারি, আবার একদিন পরেও বের হইতে পারি. এখনও পর্যন্ত প্ল্যান কোনো কিছু ফাইনাল না, গিয়ে দেখি ওয়েদারের কী অবস্থা, খাবার দাবার সব কিছু যদি ঠিক থাকে, কারণ তিন দিন ধরে বাইরে শরীর এমনিও একটু টায়ার্ড হয়েছে, একটু রেস্টেরও দরকার. এখান থেকে ঢাকা চালা যাওয়া তো আসলে একটু দূর হয়ে যায়, রাঙামাটি থেকে ঢাকা মোটামুটি, এখান থেকে ঢাকা যত দূর তার চেয়ে একটু কম দূর. কিন্তু এখানে রেজুখাল ব্রিজে একটা ঝামেলা হয়েছে, সেটা হলো গাড়ির পরিমাণ এখন এত বাড়ছে আর ওই ব্রিজে ডাবল যাওয়া যায় না, এই কারণে এক সাইড ছাড়ে এক সাইড আটকায়, এক সাইড ছাড়ে এক সাইড আটকায়. এখন আমাদের সাইড আটকানো, ওই সাইডটা ছাড়া আছে. আচ্ছা চলেন দেখি, ব্রিজ আস্তে ধীরে পার হই, তারপর তো ওই পারে যাওয়ার পরে ভালোই রাস্তা. অ্যান্ড কতক্ষণে কি পৌঁছাইতে পারবো জানি না. সময় হচ্ছে 3:42, 4টায় ধরি যে 4টায় রওনা হইলাম. 5, 6, 7, 8, 9, 10, 10টা তো বাজবেই যাইতে যেতে আমার যেটা মনে হয়. ডান পাশে মোটামুটি বড় বড় পাহাড়, অ্যান্ড দুই পাশেই ঝাউ গাছ. ঝাউ গাছগুলো সুন্দর লাগতেছে, কিন্তু আমি জানি না ক্যামেরায় কতটুকু কী লাগতেছে. আর এই রোডে এখন অনেক ভিড়ভাড়টা, প্রচুর সিএনজি চলে, অ্যান্ড বিকেল তো দেখলাম যে প্রচুর জিপগুলা চলতেছে, চান্দের গাড়ি টাইপের যে গাড়িগুলো আর কি. বাম পাশে সাগর, মোটামুটি সূর্য বেশ আলো দিতেছে. আমরা চিটাগাং থেকে মানে কক্সবাজার থেকে চিটাগাং যেতে যেতে এই হাইওয়েতেই হয়তো অন্ধকার হয়ে যাবে. চিটাগাং টু রাঙামাটির রাস্তা কতটুকু দেখাতে পারবো জানি না. আছে এখন হিমছড়িতে, হিমছড়ির এই স্পটটা একদম ভেঙে গেছে, এই স্পটটা আর আগের ওই জলুসটা নাই, কারণ এখান থেকে সাগর হচ্ছে অনেক দূর. মানে কেন যেন এই জায়গাটা ওই আগের, আগে একটা সময় ছিল মানুষ এই পর্যন্তই আসতো, এখানে পাহাড়ে উঠতো, এখানে মনে হয় 10 টাকা বা 15 টাকা করে ওই পাহাড়ের উপরে উঠা যায়, বেশ উপরে সিঁড়ি বেয়ে ওঠা যায়. অ্যান্ড এদিকে একটা চেকপোস্টও দেওয়া হয়েছে ইদানিং, এটা ভালো হয়েছে কারণ ভেতরে অনেক রিসোর্ট হয়েছে, তো ওগুলাতে যাওয়ার জন্য রাতে একটু একটু কাশি কাশি হয়ে গেছে আমার, সাগরের বাতাস লাগছে, তো রাতে একটু জোশ পাওয়া যায়, একটু সাহস পাওয়া যায় এই রোডগুলো দিয়ে চলতে গেলে. এখানে একটা চেকপোস্ট আছে পুলিশের, সামনে একটা যৌথ চেকপোস্ট আছে বিডিআর পুলিশ সম্মিলিত, এই তো. আর সামনে তো ক্যান্টনমেন্ট আছেই একটা ছোটো, অতটা ভয়ের কিছু নাই. তবে কালকে রাতে যখন ফিরতেছিলাম তখন বিজিবি চেকপোস্টে একজন বিজিবির সাথে কথা বললাম যে ভাইয়া এদিকে আমরা তো রাতে ফিরবো, মানে 12টা যদি বেঁচে যায় কোনো সমস্যা আছে কিনা. 12টার দিকে দেখা যায় যে চেকপোস্টে কেউ থাকে না, এই না সেই না, অনেক রকম ব্যাপার আছে, রাস্তায় কেউ থাকে না. তো পরে বললো যে আসলে এখানে কোনো দুর্ঘটনা ঘটে নাই কিন্তু ঘটবে না এর গ্যারান্টি তো কেউ দিতে পারে না, এই কারণে আসলে একটু আগেই এই রোডগুলার কাজ সেরে ফেলা ভালো, রাত 11টার পরে এই সমস্ত রোডে চলাফেরাটা না করা ভালো, কারণ রোড এত ফাঁকা থাকে, কোনো কারণ যদি আপনার ধরেন একটা শিয়ালি দৌড় দিয়ে এসে আপনার বাইক বা ইসে একটা অ্যাক্সিডেন্ট হইলো, আপনার একটা ক্ষতি হইলো, আপনাকে দেখার কেউ থাকবে না এখানে, শুধু যে ডাকাত ধরবে তা না, আপনি অ্যাক্সিডেন্ট করলেও আপনাকে দেখার কেউ থাকবে না. যাক, এই সমস্ত সতর্কবাণী তো আমি প্রত্যেকটা ভিডিওতে দিতেই থাকি. অ্যান্ড আমার ফোন কেন বাজতেছে, আমার ফোনটা তো আমার একটু দেখা দরকার, কে ফোন দিল, মেবি মা প্রত্যেক দিনই একবার ফোন দেয় আমি বাইরে থাকলে. আরে জিক্সার থেকে ফোন আসছে এতক্ষণ পরে,
আমাদের ডান পাশে যে জিনিসটা দেখা যাইতেছে এটা হলো ডলফিন মোষ, আর এটা এর আগের ভিডিওতে আমি বলতেছিলাম এটার মধ্যে বানায় রাখছে হচ্ছে দুই তিনটা শার্ক, মানে এই শার্কগুলাকেই মানুষ ডলফিন বলতেছে। শার্কের মোর হওয়ার কথা ছিল এটা, কিন্তু ডলফিন মানে মোরের নামই যদি ডলফিন মোর হইলো তাহলে তো ডলফিনই দিতে পারতো, শার্ক কেন দিল? আচ্ছা যাই হোক, আমরা নিচে থেকে উপরে উঠতেছি, লুকিং গ্লাসে ওই যে দেখা যাইতেছে পেছনে সাগর, সাগরকে সবাই আমরা চলেন বিদায় দিয়ে দিই, কারণ সাগর কি আর দেখতে পারবো না, চিটাং আর পতেঙ্গায় ঢোকা মনে হয় হবে না। দেখা যাবে আমরা রাঙামাটি গেলে এরপরে পাহাড়ের কাপ্তাই লেক দেখতে পারবো, সাগর দেখার কোনো কারবার নাই। যাক, এই রোডগুলো অনেক সুন্দর হয়ে গেছে, কিন্তু এই রোডের মাথায় একদম শেষ মাথায় যে ব্রিজটা, ওই ব্রিজের আগের এক কিলো খুব রিস্কি, ওই জায়গায় অটো এবং সিএনজি এমন বাজেভাবে চালায় এবং বাজেভাবে মানে রেকলেস অবস্থা, ওদের কোনো নিয়ম কানুন কোনো কিছু নাই, খুব সাবধান। কক্সবাজার ঢোকার সাথে সাথে আপনি মানে একটা অ্যাক্সিডেন্টের শিকার হতে পারেন। এটা আমি যতবার কক্সবাজার ঢুকছি ততবারই আমি এই জিনিসটা খেয়াল করছি, মানে হয় এবিএস এমন ব্রেক ধরতে হয়েছে যে এবিএস অ্যাক্টিভ হয়ে গেছে বোঝা যেতেছিল, এরকম রিস্কি একটা জায়গা এই জোনটা, এই রোডটা পুরাটাই খুবই রিস্কি, কারণ এখানে ওই যে মাঝে মধ্যে ঘোরার জায়গা আছে তো অটো যেগুলো চলে এরা কোনো কিছু খেয়ালই করে না, আর এদের আসলে মায়া দয়াও নাই, কে মরলো না মরলো ওর সাথে বাড়ি খায় কেউ মরলে ওর কী আসে যায়, হয়তো গর্ব করে বলবে হ্যাঁ মেরা ফেলছি। দেখেন না, এই রোডের বাসও খুব সুন্দর উল্টা আসে এরকম অনেকটা। যাক চলেন, আমরা তাহলে কক্সবাজারকে এবার বিদায় দিয়ে দিই, অ্যান্ড এরপরে তো হাইওয়ে, সময় হলো 4:08, 4:05, 6 দুই ঘন্টা আলো পাবো, অ্যান্ড দুই ঘন্টার মধ্যে ভুলেও আমাদের চিটাগাং পৌঁছানো সম্ভব না, চিটাগাং পৌঁছাইতে 3 থেকে 4 ঘন্টা লাগবে, কারণ এই টাইমে বাজারগুলো খোলা এবং প্রত্যেকটা বাজারে লোহাগাড়া বলেন বা ওইদিকে আরও যে যে বাজারগুলো আছে প্রত্যেকটা বাজারেই পা নামায় নামায় চালাইতে হবে। আমরা হচ্ছে মাত্রই পার হইলাম চিরিঙ্গা হাইওয়ে থানা, অ্যান্ড অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের কক্সবাজারকে বিদায় দিয়ে দিতে হবে, কারণ সামনেই হচ্ছে কক্সবাজার গেট। সম্ভবত এটা কক্সবাজার থেকে 77 বা 78 কিলোমিটার বা 70-80 মাঝামাঝি কোনো একটা জায়গায়। এই পর্যন্ত রাস্তাগুলো অনেক বেশি সুন্দর ছিল, অ্যান্ড এরপরে আসলে কতটুকু কি দেখাইতে পারবো বুঝতেছি না, কারণ লাঞ্চ করি নাই, তো লাঞ্চের জন্য আমরা হয়তো 4 সিজন বা কোনো জায়গায় একটা ব্রেক নিব, আর ওইখানেই দেখা যাবে 5:16 বাজে, তারপরে কতটুকু কি নিতে পারবো জানি না। আসলে 4 সিজনে ব্রেক নিব কি না এটা এখনও শিওর না, কারণ আমি চেষ্টা করতেছি আলো থাকতে থাকতে যতটুকু পারি আগায় যাওয়ার জন্য, অ্যান্ড মাগরিবের টাইমটা 15-20 মিনিটের জন্য একটা ব্রেক নিব যখন আলোটা চেঞ্জ হয়, এটা খুব জরুরি, আলো চেঞ্জ টাইমটাতে আমি রেগুলারই ব্রেক নিই। আর এই জায়গায় এই কক্সবাজার গেটের আগের এই জায়গাগুলো মানে কক্সবাজার থেকে বের হওয়ার সময় আমার প্রত্যেকটা মোড়ই একই রকম লাগে, মনে হয় যে প্রত্যেকটা মোড়ের পরে কক্সবাজার গেট দেখতে পারবো। আমি যে কতবার ক্যামেরা অন করি আর অফ করি মানে গেটের শ্যুটটা নেওয়ার জন্য, যাক ব্যাপার না, আমরা গেটের ওইখানে না হয় একটু দাঁড়াইলাম, তাহলে আর কোনো ঝামেলা নেই, বারে বারে ক্যামেরা অন অফ করতে হবে না। গেট অলরেডি আমরা চলে আসছি, আমি যেখান থেকে বলছিলাম যে কক্সবাজার গেট অনেক কাছে ওইখান থেকে প্রায় 10-12 কিলোমিটার মনে হয় আরও চালাইতে হয়েছে, বা 8-10 কিলোমিটার তো হবেই, অ্যান্ড এর মধ্যে একটা এমন অদ্ভুত ব্রেক করতে হয়েছে যে আমার দুইটা দিয়েই ফ্লুইড লিক করছে, অল্প মানে ওইরকম আহামরি না, ফ্লুইড লিক বলা যায় না এটারে, হয় এরকম বড় প্রেশারে ময়লা টয়লা যা আছে সবসহ তেল, দেখেন দুইটারই তেল উপরে উঠে গেছে, যা এটা মুছা নেই, মুছলে সুবিধাটা হচ্ছে বুঝতে পারবো যে আসলে কী অবস্থা, আরেকবার বের হয় কিনা বা কী, যদি আরেকবার বের হয় তাহলে এটা ঠিক করে ফেলতে হবে মানে চেঞ্জ করে ফেলতে হবে অয়েল প্লাস সিল, আর যদি তা না হয় তাহলে তো বেঁচেই গেলাম। দেখি এই পাশে কী অবস্থা, সামনের মানে বাস এমন ব্রেক করছে, একটা মোটরসাইকেলও এমন ব্রেক করছে যে আমিও এমন ব্রেক করছি, সামনেরটা করছি এবিএস কাজ করছে, অ্যান্ড দেন পেছনেরটাও করতে হয়েছে স্লিপ টিপ করে, তারপরে হচ্ছে এই অবস্থা। যাক মুছে তো দিছি, আশা রাখি আর বের হবে না, আর যদি বের হয় তাহলে পরেরটা পরে দেখা যাবে। এই হচ্ছে কক্সবাজার গেট, আর এই হচ্ছে একটা মুরগি, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমাকে ধরছিল চেকপোস্টে, আমার একটা বাজে অভিজ্ঞতা আছে যেটা আমি বলতেছি আপনাদেরকে, বলে যেখানে বাঘের ভয় সেখানেই রাখি রাত হয়। আসলে আমার এই ক্যামেরার ফুটেজটায় সাউন্ড রেকর্ডও ঠিক মতো হয় না, এই কারণে আমি ভয়েস ওভার দিচ্ছি। ঘটনাটা হচ্ছে আমি বাইক চালায় আসতেছি, আমার ক্যামেরা ছিল রেকর্ডিংয়ে, বেশ বড় একটা ফুটেজ ছিল, অ্যান্ড পুলিশ ছিল বেশ কয়েকজন, অ্যান্ড পুলিশের ড্রেস ছাড়াও কিছু লোকজন ছিল, ইনফর্মার বা কিছু হইতেই পারে, বাস চেক করতেছিল, অ্যান্ড আমাদের বাইক আটকায়, আটকানোর পরে বলতেছে, আমি আসলে একটু ভদ্রতার খাতিরেই সবাইকেই বলি যে ক্যামেরাটা অফ করি তারপরে আসেন আমরা কথা বলি, অ্যান্ড ক্যামেরা অফ করে কথা বললাম, বিভিন্ন রকম প্রশ্ন করলো, কোথেকে আসছি কই যাচ্ছি, এটা নিয়ে আমার কোনো প্রবলেমই ছিল না।
না, বাট বলতেছিল যে ফুটেজটাতে আমরা আছি ফুটেজটা ডিলিট করে দেন। এখন আসলে একটা রাস্তার মধ্যে আমরা তো রেকর্ড করার পারমিশন মনে হয় রাখি আমি যতটুকু জানি, বাট ওরা বলতেছে এখানে আপনি কেন রেকর্ড করতেছেন এসে। আমি বললাম যে আমি তো জানি না এই রাস্তায় যে রেকর্ড করার নিয়ম নাই, আমরা তো সারা বাংলাদেশই রেকর্ড করি। অ্যান্ড দেন পরে একটু নরম হয়েছে, বললো যে এই ফুটেজটা ডিলিট করে দেন। অ্যান্ড ওনাদের পার্টটুক তো শুধু ডিলিট করা সম্ভব না, আমার বেশ বড় একটা ফুটেজই ওনাদের সামনে ডিলিট করে দিতে হয়েছে, ভদ্রতার খাতিরে ডিলিট করছি। যদি তারা আসলে আমার সাথে ভালো ব্যবহার করছে এই জন্যই ডিলিট করছি, খারাপ ব্যবহার করলে হয়তো করতাম না, বাট এই অভিজ্ঞতাটা আমার জন্য মোটেও ভালো ছিল না। অ্যান্ড পুলিশের এই ব্যবহারটা আমার মোটেও ভালো লাগে না। আমি পরে চিন্তা করে দেখলাম হ্যাঁ ওরা হাসি মুখে কথা বলছে ঠিক আছে, বাট একটা ভ্লগারের একটা ফুটেজ ডিলিট করা, এটার পারমিশন আসলে কতটুকু পুলিশ রাখে বা আইন কি বলে এটার ব্যাপারে এখনো আমি জানি না, বাট এটা নিয়ে আমার একটু স্টাডি করতে হবে। এই ছিল অভিজ্ঞতা। এখানে আমরা মাত্র পার হয়েছি হচ্ছে চিটাঙ্গের যে ব্রিজ, শাহমানত সেতু বা নতুন ব্রিজ, আর হলো 68 কিলোমিটার। এখানে দেখা যাচ্ছে 2 ঘন্টা 7 মিনিট জ্যাম ট্যাম মিলা। এখন চলেন দেখি আসলে কতক্ষণ লাগে, এখান থেকে রওনা হয়ে যাই। আর এদিকে মোটামুটি আলো আছে। 2 ঘন্টা 7 মিনিট 68 কিলোমিটার যেতে 2 ঘন্টা 7 মিনিট মনে হইতেছে বেশি দেখাইতেছে। সময় হলো 9:10 8:10, তার মানে 10টা। চলেন যাইতে তো হবেই, রওনা হয়ে তুমি কই যাও। স্বাধীনতা কমপ্লেক্সের সামনে দিয়ে যেতেছি, ফ্লাইওভারের উপরে একটা লোককে পাইছিলাম, ওনাকে জিজ্ঞেস করলাম যে বাইজুর দিক টোট কোন দিক দিয়ে যাবো। অ্যান্ড পরে উনি আমাকে রাস্তা দেখাইছে দিক দিয়ে, দিক দিয়ে জিএসসি গিয়ে এইভাবে ঘুরতে হবে, মানে বেশ ঘোরাঘুরি ছিল, চিনি যদিও। বাট তারপর আমি বললাম যে রাঙামাটি ঢুকবো কোন দিক দিয়ে, পরে উনি বললো যে এদিক দিয়ে চলে যান, ফ্লাইওভারে একটা ডান দিকে রাস্তা ছিল। অ্যান্ড এই রোড দিয়ে উনি বললো পাকার মাথা থেকে বামে যাইতে। আর আমি গুগল ম্যাপ অন করে নিচ্ছি, আশা রাখি প্রবলেম হবে না। সময় 8:20, 2 ঘন্টার কমই সময় লাগবে ম্যাপে দেখাইতেছে, কারণ বাইকের স্পিড এখন মনে হয় ধরতে পারছে ম্যাপ। আমার মনে হয় 1.5 ঘন্টায় পৌঁছায় যেতে পারবো, কারণ এই 8:30 পরে আর রাস্তায় অতটা জ্যাম থাকবে না। অ্যান্ড আমি চাইছিলাম হচ্ছে সেনা থেকে তেল নেওয়ার জন্য, বাট ওই দিক দিয়ে যেহেতু গেলাম না, আমার ফুয়েল আছে 2 কাটা। অ্যান্ড 2 কাটায় অলরেডি আমি চালাই ফেলছি হচ্ছে 420 কিলো 2 কাটায় চালাইছি। হ্যাঁ, আর 500 টাকার তেল নিব, আবার সামনে কোনো রাঙামাটি বা কোনো জায়গা থেকে 500 টাকার নিব, কারণ এখান থেকে বেশি তেল নিব না, যদি খারাপ তেল পরে ফুল ট্যাঙ্ক করে লাভ নেই, এজন্য মানে অল্প অল্প করে 500 500 করে তেল নিব, যে 3.5 লিটার জন্য। এই তো চলেন চলতে থাকি। যাওয়ার পথে নিচ্ছি ছোট্ট একটা ব্রেক, এটা কী যেন একটা লিচি বা কিছু একটা, এটা খাইতেছি, মানে সুগার দরকার এই জন্য এটা খাইতেছি। ছোট্ট একটা দোকানে ব্রেক নিচ্ছি, এরকম দোকানটা, রাস্তা এরকম অন্ধকার, দেখার কিছুই নাই, এই কারণে গোপ্রোতে রেকর্ড নিতে পারতেছি না। ড্রিঙ্কসটা খাবো অ্যান্ড দেন আবার দৌড় দিব। আর আছে হচ্ছে 51 কিলো। যখন রাঙামাটি ঢুকছি তখন 10টার একটু বেশি বাজে, এই যে রাঙামাটি কলেজের সামনে তুমুল বৃষ্টি হইতেছে, অ্যান্ড বৃষ্টিতে এখানে আটকে আছি। বাইক ওই পাশে একটা দোকানে রাখছি, অ্যান্ড এখানে চা নেওয়ার জন্য আসছি, এখানে চা তৈরি হইতেছে, চা হইলে চা খাবো। অ্যান্ড এর মধ্যে চা চিল আসতেছে, চার জন্য ওয়েট করতেছি, আর আসতেছে চার চিল, ও আসলে হোটেলে যাবো। অ্যান্ড বাকি প্ল্যান করবো যে কী করা যায় আজকে রাতে। এখন যখন সময় 11:30, তখন এই যে ভাইজান, বিকাশ যেহেতু নাই, এখন চার্চিলে আমার একমাত্র ভাই বিকাশ, তুমি পর। আমরা চলে আসছি হচ্ছে স্কোয়ার পার্কে 11:30 সময়। এখন খাইতে যেতেছি হচ্ছে ফরিদ কুলিং কর্নারে, দেখি যে খাবারের কী অবস্থা, আগের মতো ঝাল আছে নাকি ঝাল একটু কমছে না জমছে। এই যে হলো ফরিদ ভাই, আর এই যে হলো খাবার, মাছ ভাজা দিছে, চিকেন ঝাল ফ্রাই, মাছ ভাজা, ডাল, সালাদ টালাদ কী কী যেন বানাইছে এখানে। আমি রুমে চলে আসছি, রুমে এসে ঘুম দিয়ে এখন যখন উঠছি তখন 1:30 2টার মতো প্রায় বাজে, আর এখন এসে আমার ভিডিও শেষ করার সময় হয়েছে। আর তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করে হোক, রাখতেছি। ভিডিওটা আপনাদের ভালো লাগছে, বেশ বড় অনেক ঘটনা ছিল ভিডিওতে, আর যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। আবার দেখা হচ্ছে সামনের ভিডিওতে, আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি, খুব তাড়াতাড়ি আসতেছি, আর যতক্ষণ না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো। চিল ব্রো, চেক দ্য মাইক এন্ড মেক শিওর ইট সাউন্ড রাইট বয়েজ।